একটি 10 থেকে 12 ইঞ্চি টবে আপনার ছাদ বাগানেও ফলতে পারে এমন আম। এক বছরে থাই হিমসাগর গাছে বছরে দুবার ফল আসে। প্রথমবার ফল নিইনি, সেকেন্ড টাইম ফল নিচ্ছি। আর একটি এক বছরে গাছে ফল এসেছে, সেটা মল্লিকা ভ্যারাইটি। এখন ছাদ বাগানে প্রায় সব রকম আম চাষ করা সম্ভব হচ্ছে। অনেকে পরিচর্যার ভয়ে ফল গাছ করতে চান না, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, ফল গাছ করা একদমই সহজ। অবশ্যই রেগুলার জল দিতে হবে, 2-3 মাস অন্তর মিশ্র সার প্রয়োগ করতে হবে, মাসে একবার ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড স্প্রে করলে যথেষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, একটি 8 লিটার বালতিতে আমি গাছগুলি রোপণ করেছি। খুব কম মাটিতেই কি সুন্দরভাবে ফল ধরেছে। তবে গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ভালো রোদ পায়। ব্যাস এইটুকুই রিকোয়ারমেন্ট। তাই দ্বিধা না করে অবশ্যই ছাদ বাগানে ফলের গাছ করুন।